Dear students, আজি morning current affairs capsule লৈ কি আছে সাম আজি হৈছে 25 জুন আৰু 25 জুন আসাম current affairs লগতে national current affairs গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন কি কি আছে যিখিনি আপোনালোক আসাম direct recruitment 2022 grade 3 আৰু grade 4 বাবে অতিকৈ দৰকাৰী তো মই exam oriented প্ৰশ্নখিনি লম তো প্ৰথম প্ৰশ্নটো আছে which one is the short story by Saurabh Kumar Saliha তো সৌরভ কুমার সলিহা দেবে লিখা শ্রুতি গল্পটোর নাম কি এই প্রশ্নটো আজি কিয় আগবঢ়ালো কারণ হয়েছে আজি সৌরভ কুমার সলিহা দেবর মৃত্যুবার্ষিকী দিবস তো তেখেতে রচনা করা এটি বুক মানে এটি শ্রুতি গল্প নাম হয়েছে গুলাম আর যে গল্পটিয়ে 1974 লিখিছিলে আর এই গল্পটিয়ে সাহিত্য একাডেমি বঁটা লাভ করবলে সক্ষম হয়েছিল তো তেনেকুৱা প্রশ্ন আহিব পারে যে সাহিত্য একাডেমি বঁটা লাভ করা সৌরভ কুমার সলিহা দেবর শ্রুতি গল্পটোর নাম লিখা নাম হয়েছে গুলাম দ্বিতীয়টি প্রশ্ন হু রিসিভ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর ট্রান্সলেশন 2021 ফ্রম আসাম অসমের কোন অসমীয়া বড়ো আর নেপালী ভাষার 2021 বর্ষর সাহিত্য একাডেমি অনুবাদ পুরস্কার লাভ করেছে প্রশ্নটা ধরব পাইছে দ্যাট মিন্স এই যে নবেলবুর আছে এই নবেলবুর তেখেতসকলে মানে লিখা নাছিলে তেখেতসকলে জাস্ট ট্রান্সলেশনহে করেছে তো ট্রান্সলেশনের ক্ষেত্রে কোনে কোনে মানে অনুবাদের ক্ষেত্রে কোনে কোনে 2021 বর্ষর সাহিত্য একাডেমি বঁটা লাভ করেছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে তো পুনপ্রথমে আমি চাইলাম অসমীয়া ভাষা ট্রান্সলেশন করা মানে কিতাবখনের নাম আর কোনে বঁটা লাভ করেছিল তো অসমীয়া ভাষা ট্রান্সলেশন করে বঁটা লাভ করেছে 2021 সাহিত্য একাডেমি বঁটা ডক্টর পরি হেলয়ডারি ঠিক আছে আর কিতাবখনের নাম আছিল বা নবেলখনের নাম আছিল দান্তিপাড়র মানুহ কিন্তু এই কিতাবখনের মেইন বুক যোনটো আছিল মেইন কিতাব আছিল নাম হৈছে দ্য লেজেন্ড অফ পেনসাম এই কিতাবখন লিখিছিল অরুণাচলর ঠিক আছে অরুণাচলর মামাং দেই ঠিক আছে মামাং দেয়ে লিখিছিল এতিয়া চাম বড়ো ভাষা ট্রান্সলেশন করেছিল ঠিক আছে বড়ো ভাষা ট্রান্সলেশন করে সাহিত্য বঁটা লাভ করলে কোনে ইন্দিরা বড়োই কিতাবখন কি আছিল হিড়িম্বা আর অরিজিনাল কিতাবখনের নামও আছিল হিড়িম্বা অরিজিনাল কিতাবখন অসমীয়া ভাষাত লিখা হয়েছিল আর অরিজিনাল কিতাবখন লিখিছিলেন জয়ন্তী গগৈ ঠিক আছে তৃতীয় হৈছে নেপালী ভাষাত ট্রান্সলেশন করে কোনে সাহিত্য বঁটা লাভ করলে ডক্টর সঞ্জীব উপাধ্যায় ঠিক আছে ডক্টর সঞ্জীব উপাধ্যায় এইখানে তার একটা কথা কয় ইন্দিরা বড়ো তেখেতও ডক্টরেট ডিগ্রি লাভ করা তো ডক্টর ইন্দিরা বড়ো ঠিক আছে আর নেপালী ট্রান্সলেশন করে বঁটা লাভ করলে কোনে ডক্টর সঞ্জীব উপাধ্যায় আর কিতাবখনের নাম আছিল বাবু ছোড়া ঠিক আছে আর মেইন বুক আছিল পিতৃপুত্র তো পিতৃপুত্র বুকসখন মানে মেইন কিতাবখন কোনে লিখিছে নবেলখন লিখিছিলে আমার হোমেন বৰগোহাঁই স্যারে ঠিক আছে তো বুঝি পালে এইখানে আপনাদের স্ক্রিনশট লৈ লব অথবা নোট ডাউন করে লব খুব গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন কিন্তু আপনি ইয়ারপর পাবই তো নেক্সট প্রশ্ন ইন্ডিয়াস প্রেজেন্ট র্যাঙ্ক ইন ফিফা র্যাঙ্কিং তো ফিফা র্যাঙ্কিংত ভারতের র্যাঙ্ক কি 104 নেক্সট ইন্ডিয়াস র্যাঙ্ক ইন অকোলা স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্স তো অকোলা স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্স মানে হয়েছে আপনার ইন্টারনেট স্পীডর কথা কৈছে তো ইন্টারনেট স্পীডর ক্ষেত্রে ভারতবর্ষের র্যাঙ্ক কি ইন্টারনেট স্পীডর ক্ষেত্রে ভারতবর্ষের র্যাঙ্ক হয়েছে 115 ঠিক আছে 115 তেনহলে ফার্স্ট র্যাঙ্ক কোনে পাইছে মানে টপ লিস্টত কোনে আছে এই এই বছরের র্যাঙ্ক হয় প্রেজেন্ট র্যাঙ্ক বুঝি পাইছে না তো অকোলা স্পিড টেস্ট গ্লোবালত ফার্স্ট র্যাঙ্ক কোনে পাইছে ইন্ডিয়ার র্যাঙ্ক কি 115 এটা ফার্স্ট র্যাঙ্কটো আমি চাম ফার্স্ট র্যাঙ্ক নেক্সট প্রশ্ন আছে হুইচ কান্ট্রি ইজ ইন দ্য টপ অফ অকোলা স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্স নরওয়ে আর সিঙ্গাপুর এটি আপনাদের জানিলে অল্পমান আচরিত হব যে ভারতবর্ষের স্পিড কি মানে ইন্টারনেট স্পিড কি ভারতের ইন্টারনেট স্পিড হয়েছে আগের প্রশ্নটা আমি চালে গম পাম ঠিক আছে ইয়াতে তো ভারতত ইন্টারনেট স্পিড হয়েছে 14.28 MBPS কি 14.28 MBPS আর টপ লিস্টত কোনে আছে টপত আছে সিঙ্গাপুর আর নরওয়ে তো সিঙ্গাপুর আর নরওয়ের স্পিড কি শুনবনে 129.40 ভাবিছে ভারতের হয়েছে 14.28 আর ফার্স্টত আছে নরওয়ে বা সিঙ্গাপুর ইহতর হয়েছে 129.40 বুঝি পাইছে তো এইকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আপনাদের চাব তো ঠিক আছে কাইলৈ আকৌ লগ পাম 26ৰ কারেন্ট এফেয়ার্স ক্যাপসুললৈ তো আজি আপনাদের সোশ্যাল স্টাডিজের ভিডিও পাব সোশ্যাল স্টাডিজ SCERTৰ রাতে দিম ভিডিওটা